চৌবাগার এই প্ল্যান্টে যেটা দেখতে পাবো, এখানে বোরিং ওয়াটার আসছে এবং তারপরে এরকমভাবে ফিল্টার করা হচ্ছে। ঠিক কিভাবে ফিল্টারটা করা হচ্ছে আপনার থেকে আমরা জানতে চাইবো, যে কিভাবে আপনারা ফিল্টারটা করেন? এটা বোরিং থেকে আসছে, আসার পরে এই দুটো ফিল্টার হয়, এই দুটো মেশিনে ফিল্টার হয়ে আবার ওখানে মেন ফিল্টারে যায়, মেন ফিল্টার ফিল্টার হয়ে পেপার ফিল্টারে আসে, পেপার ফিল্টার হয়ে মেশিনে যায়, মেশিন থেকে ও পড়ে যায়। আচ্ছা বলছি, ট্রেড লাইসেন্স আছে আপনার পুরসভার? হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে। আচ্ছা, আইএসআই মার্ক? না না, আমার টিএম আইএসআই নেই। না, ইউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস? না, বিআইএম আছে। বলো টিএম, আমাদের টিএম, টিএমটা কি? আমি জানি টিএমটা, আপনি জানেন টিএমটা কি? ট্রেড মার্ক। হ্যাঁ, ট্রেড মার্ক, ট্রেড মার্ক। আইএসআই মার্ক বা বিআইএস মার্ক? না, আমাদের নেই ওটা। পার্মানেন্ট সিল দেন আপনারা? আপনারা যে সিলটা দেন সেই সিলটা কি সিল? টেম্পোরারি, ওটা আমাদের সিল, আমাদের তৈরি। আর হচ্ছে যে আপনাদের নামেই কি ট্রেড লাইসেন্সটা, নাকি হচ্ছে যে অন্য কোনো কোম্পানির নামে? না, আমাদের নামে। আপনাদের নামে শুধু ট্রেড লাইসেন্স আছে, তাই তো? হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে, জলের আমরা ট্যাক্স, ট্যাক্সের এটা দিই, জলের ট্যাক্স। কিন্তু আইএসআই, বিআইএস? না, আইএসআই নেই, বিআইএস কিছু নেই। না, তো পুরসভা বলছে যে এই ধরনের আইএসআই বিআইএস ছাড়া জল চলবে না, কি করবে? না বললে তাহলে বন্ধ করে দিতে হবে, কিছু করার নেই। তো কি এই বোরিং, আপনাদের জলটা মূলত বোরিং এর জল? বোরিং এর। আর এখানে তোমার এই জলটা কত দামে বিক্রি করেন? 10 টাকা করে। 10 টাকা? এত কম দামে কি মিনারেল ওয়াটার দেওয়া যায়, আপনি নিজে বলুন। আমাদের আমাদের ম্যাচের খরচা হিসেবে যেটা আমাদের পার্টে লাভ থাকে সেই খরচা, মানে আমাদের জলটা তৈরি করতে যে খরচাটা হয় তার থেকে আমরা কিছু রেখে জলটা বিক্রি করি। ওনারা যেটা বলছেন যে মেশিনের শুধু খরচ আছে, এখানে আইএসআই বা বিআইএস মার্ক কিছুই নেই, আইএসআই বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নেই, শুধুমাত্র ওরা জলের ট্যাক্স দেন। তো স্বাভাবিকভাবে এই জায়গায় ডিসিইবির থেকে খবর পেয়ে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কলকাতা পুরসভার টিম তারা এই মুহূর্তে হানা দিয়েছে এবং তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে যে এই জলের যে মাপ, সেই মাপ ঠিক আছে কি না, এই জলের শুদ্ধতা ঠিক আছে কি না, সেটাই তারা দেখছেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।